व्हाट्सएप फॉर बिजनेस इटा व्हाट्सएप फॉर मैसेजिंग थेके आलादा एटीते बी चिन्ह होय एटी आपनादेर ग्राहकदेर संगे जोगाजोग करार जोन्नो एबं तादेर संगे आपनादेर काजेर कैटालग अर्थात द्रव्येर तालिका शेयर करार जोन्नो व्यवहार करा होय। आम्रा जे साधारण व्हाट्सएप मेसेज पाठानोर जोन्नो व्यवहार करी एटा सेटार थेके आलादा। आपनी एटा गूगल प्ले स्टोर एप थेके इन्स्टल करते पारें। आज के आम्रा व्हाट्सएप फॉर बिजनेस एर फीचर बा तार विभिन्न वैशिष्ट्य देखबो जेटा आपनादेर व्यवसार क्षेत्रे आपनादेरके साहाज्य करबे। आम्रा देखबो जे बिजनेस प्रोफाइल कीभावे तैरी करते हय। आम्रा देखबो आपनादेर प्रोडक्ट बा द्रव्येर जे कैटालग सेटा कीभावे एड करे आर ग्राहकदेर लेबलिंग कीभावे करते हय। एखाने इन्स्टलेशन होये गेछे, एबार फोन नम्बर दिये रेजिस्ट्रेशन करते हबे। एखाने आपनाके ख्याल रखते हबे जे आपनी जदि आगे थेके व्हाट्सएप फर मेसेजिंग व्यवहार करें ताहोले आपनार एकटा अपशन आसबे आपनार अकाउंटटा बिजनेस अकाउंटे परिवर्तन करार जन्य। ताते आपनार जे फोने कन्टैक्टस बा विभिन्न लोकेर फोन नम्बर आछे सेटा आपनार बिजनेस एपे चले आसबे। आरेकटा अपशन आछे जेटा आमी व्यवहार करेछि एखाने, जेटा होच्छे आपनी अन्य नम्बर थेके रेजिस्ट्रेशन करते पारें। ताते जे सुविधाटा आछे होच्छे आपनारा आपनादेर प्राइवेसि बजाय राखते पारें, आपनादेर पार्सोनल कन्टैक्टस अर्थात व्यक्तिगत जादेर नम्बर आछे आपनादेर काछे तादेरके आपनारा अन्य नम्बर थेके फोन करते पारें। एबार आमरा देखछि रेजिस्ट्रेशनेर परे प्रोफाइल कीभावे सेट करा हय। এখানে আপনার ব্যবসার যে দ্রব্য বা বিজনেস কার্ডের ছবি লাগাতে পারেন। এখানে আমি ফোনের গ্যালারি থেকে ছবি লাগালাম। এবং আমার ব্যবসার নামটা লিখলাম। এবার আমাকে আমার ব্যবসার ক্যাটাগরি অর্থাৎ কোন বিভাগ বা শ্রেণীর দ্রব্য সেটা সিলেক্ট করতে হবে। এখানে আমি রেস্টুরেন্ট সিলেক্ট করলাম। এবার আমাদেরকে বাকি ডিটেলস অর্থাৎ বাকি পরিষেবার বিষয়গুলো যোগ করতে হবে, যেমন কি আমার হোম ডেলিভারি সার্ভিস আছে কি না। এবার আমি আমার ব্যবসার ঠিকানা দেব। তাহলে এবার আমাদের বিজনেস প্রোফাইল তৈরি হয়ে গেছে। এবার আমরা একটা ইন্টারেস্টিং বৈশিষ্ট্য দেখব যাতে আপনারা আপনাদের গ্রাহকদের অটোমেটেড মেসেজ পাঠাতে পারেন। উপরের তিনটি ফুটকিতে ক্লিক করে বিজনেস টুলে গিয়ে আপনি অ্যাওয়ে মেসেজ এবং গ্রিটিং মেসেজের দ্বারা অটোমেটেড মেসেজ অর্থাৎ আগের থেকে একটা লিখিত মেসেজ আপনাদের গ্রাহকদের পাঠাতে পারবেন। অ্যাওয়ে মেসেজের মানে হচ্ছে এটা তখন কাজে আসবে যখন আপনারা অনলাইন থাকবেন না। এই ফিচারটা দরকার কারণ গ্রাহকদের অবিলম্বে মেসেজ করা উচিত, তাতে গ্রাহকরা আপনার ব্যবসার উপর ভরসা পাবে। তাহলে এখানে আমি অ্যাওয়ে মেসেজের অপশনটা অন করে দিলাম আর এখানে মেসেজটাও টাইপ করে রাখলাম যেটা আমি আমার গ্রাহকদেরকে পাঠাতে চাই। এখানে আমি লিখছি থ্যাংক ইউ ফর ইয়োর মেসেজ, আই উইল গেট ব্যাক টু ইউ শর্টলি, অর্থাৎ আপনার মেসেজের জন্য ধন্যবাদ, আমরা অবিলম্বে আপনাদের কাছে ফিরে আসব।
এবার আমাকে এখানে শিডিউল অর্থাৎ সময়সূচি ঠিক করতে হবে। আমি সব সময় মেসেজটা পাঠাতে পারি অথবা একটা সময় নির্ধারণ করে রাখতে পারি যে এই সময় থেকে এই সময়ের মধ্যেই গ্রাহকদের কাছে এই মেসেজটা যাবে। ধরে নিন আমি রাত্রি 10টা থেকে সকাল 5টা অবধি বাইরে থাকি, তাহলে সেই অনুযায়ী আমি আমার টাইম সেট করে নেব। আমি যখন টাইমে ক্লিক করছি এখানে আমার অপশন আসছে টাইম সেট করার, তাহলে এটা আগামীকাল সকাল 5টার শিডিউল ঠিক করে দিলাম। তাহলে এখন যত গ্রাহক আমাকে বিকেল 5টা থেকে সকাল 10টা অবধি কন্ট্যাক্ট করবে তাদের কাছে এই মেসেজটা চলে যাবে যে থ্যাংক ইউ ফর ইয়োর মেসেজ, আই উইল গেট ব্যাক টু ইউ শর্টলি। গ্রিটিং মেসেজ অপশন অন করলে তারাই এই মেসেজ পাবে যারা প্রথমবার আপনাদেরকে মেসেজ করছে। এতে আপনি আপনার গ্রাহকদের তাৎক্ষণিক আকর্ষিত করতে পারেন। এখানে আমি মেসেজটা লিখছি থ্যাংক ইউ ফর কন্ট্যাক্টিং আস, হাউ ক্যান আই হেল্প ইউ, অর্থাৎ আমাদেরকে মেসেজ করার জন্য ধন্যবাদ, আমরা কিভাবে আপনাকে সাহায্য করতে পারি। এবার আমরা লেবেল ফিচারটা দেখব। আগের মতন আবার ওই তিনটি ফুটকিতে ক্লিক করে লেবেলস অপশনটা সিলেক্ট করতে হবে। লেবেলস মানে এখানে আপনি আপনার গ্রাহকদের গ্রুপ করতে পারেন, অর্থাৎ আপনার গ্রাহকদেরকে বিভিন্ন তালিকায় ভাগ করে তাদেরকে ভিন্ন ফোল্ডারে গ্রুপ করে রাখতে পারেন। এতে আপনার কাজ অনেক সহজ হয়ে যায়। আপনি একই রকম মেসেজ একটি গ্রুপের গ্রাহকদেরকে পাঠাতে পারেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন আগে থেকেই 7টা গ্রুপ তৈরি আছে, নিউ কাস্টমার, নিউ অর্ডার, পেন্ডিং পেমেন্ট, পেড, অর্ডার কমপ্লিট, স্টুডেন্ট, প্যারেন্টস। লেবেল ব্যবহার করার সুবিধা এবং সহজ কারণ আপনি ভিন্ন রঙের দ্বারা চিনতে পারবেন গ্রাহক কোন গ্রুপের, তাই বিভিন্ন লেবেলের জন্য বিভিন্ন রকম রং দেওয়া হয়েছে, যেমন নিউ কাস্টমারের জন্য নীল, নিউ অর্ডারের জন্য হলুদ, পেন্ডিং পেমেন্টের জন্য লাল। আমি ব্লু লেবেলের ওপর ক্লিক করে দেখলাম আব্দুল নামক কাস্টমারের আগে ব্লু চিহ্নটা আছে। তাহলে লেবেলে গিয়ে 4টি অপশন আছে যেখানে আপনি আপনার পছন্দের রং এবং গ্রাহকের মেসেজ পাঠাতে পারেন। এখন আমি দেখাচ্ছি যে এক একটি গ্রাহকের নামে আগে কিভাবে লেবেল যোগ করতে হয়। আমি একজন গ্রাহকের নাম সিলেক্ট করলাম এবং সিলেক্ট করার পর ওর ওপর এই অপশনটি এলো। ওই লেবেল চিহ্নটায় ক্লিক করে এবার আমি ঠিক করতে পারবো যে ওই গ্রাহককে কোন গ্রুপে রাখব। আমি ইনাকে পেড গ্রুপে রাখলাম এবং তাতে আমি বুঝতে পারবো যে উনি পেড গ্রুপে আছেন এবং ওই অনুসারে আমি উনাকে মেসেজ পাঠাবো। এবার আমরা দেখব যে এই ব্রডকাস্ট ফিচারটি কি। ব্রডকাস্ট অর্থাৎ একই মেসেজ যদি অনেক গ্রাহকদেরকে পাঠানোর থাকে তখন আমরা একটা লিস্ট অর্থাৎ একটি তালিকা তৈরি করি।
এখানে আমি দুটো কাস্টমারকে যোগ করলাম। এই ব্রডকাস্ট ফিচারটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আলাদা। এটাতে কি হয়, এখানে আপনি যখন মেসেজ টাইপ করবেন তখন আপনার দুজন গ্রাহকের কাছে একই সঙ্গে মেসেজ পৌঁছবে, কিন্তু উনারা যখন আবার উত্তর দেবেন তখন উত্তরগুলি দুটো আলাদা চ্যাট বক্সে প্রকাশ হবে এবং দুজন আলাদা গ্রাহক জানতে পারবেন না যে উনারা একই লিস্টে আছেন। এটা হোয়াটসঅ্যাপ ব্রডকাস্টের লাউডস্পিকার চিহ্ন। এবার আমরা দেখব যে প্রোডাক্ট ক্যাটালগ অর্থাৎ দ্রব্যের তালিকা কিভাবে যোগ করতে হয়। উপরে তিনটি ফুটকি চিহ্নতে গিয়ে বিজনেস টুলে গিয়ে ক্যাটালগে ক্লিক করতে হবে। এখানে আপনার ব্যবসার নাম দেখাবে। এখন আমি দেখাচ্ছি যে আপনার মোবাইল ফোনের গ্যালারি থেকে ছবি অ্যাড করতে হবে। আপনি ফটো সরাসরি আপনার মোবাইল ফোনের ক্যামেরা থেকে তুলতে পারেন তৎক্ষণাৎ হোয়াটসঅ্যাপেই, অথবা আপনার মোবাইলের গ্যালারি থেকে ফটো নির্বাচন করতে পারেন। আপনার দ্রব্যের ফটো যোগ করার পর আপনি তার বিবরণ দিতে পারেন, যেমন কি দ্রব্যের নাম, মূল্য ইত্যাদি। এবার আপনার ক্যাটালগ ম্যানেজার শব্দটির পাশে যে লিংক চিহ্নটি দেওয়া আছে সেটি আপনাকে একটি লিংক দেয় এবং এই লিংকটি আপনি আপনার গ্রাহকদের সঙ্গে শেয়ার করতে পারেন। এতে আপনার গ্রাহকদের আপনি জানাতে পারবেন যে আপনার কাছে কি কি প্রোডাক্ট আছে আর আপনার প্রোডাক্ট ক্যাটালগ অর্থাৎ দ্রব্য তালিকাটি উনারা দেখতে পারবেন। এখন ওপরে একটা এডিটের অপশন আছে, ওখানে গিয়ে আমি আমার প্রোডাক্টগুলিকে এডিট করতে পারবো। এডিট ক্যাটালগ করার জন্য নিচে যে সবুজ চিহ্নটি দেখা যাচ্ছে সেটা ক্লিক করলে আপনি এডিটের অপশনটায় চলে আসবেন। আমি আমার প্রোডাক্টের মূল্যটা বদলে দিলাম, এটা সেভ হয়ে গেল। তারপর মোর অপশনে গিয়ে আপনি ডিলিটও করতে পারেন, অর্থাৎ সেটি বাদ দিয়ে দিতে পারেন। এটাই ছিল আমাদের হোয়াটসঅ্যাপ ফর বিজনেসের প্রদর্শন। ধন্যবাদ।